প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। তোমাদের অনেকগুলো ক্লাস অনলাইনে হয়ে গেছে, আমার সঙ্গে হয়েছে, অন্যান্য শিক্ষকদের সঙ্গেও হয়েছে। আশা করছি তোমরা ভিডিওগুলো দেখছো এবং মন দিয়ে পড়াশোনা করছো, নিয়মিত পড়াশোনা করছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এমএ ফাইনাল ইয়ারে ক্লাস নিব, বিষয়ের শিরোনাম আন্তর্জাতিক আইন, বিষয়ের কোড 31-15-13। তোমাদের সঙ্গে আছি আমি জাহিদা সুলতানা, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে আন্তর্জাতিক আইনের উপর অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে। আন্তর্জাতিক আইন কি সেটি নিশ্চয় তোমরা এতদিনে বুঝতে পেরেছ। আন্তর্জাতিক আইন হলো সেই সমস্ত নিয়মের বা সেই সমস্ত নিয়ম কানুনের সমষ্টি যেগুলো বিশ্বের সভ্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেনে চলে বা মেনে চলতে নিজেদেরকে বাধ্য মনে করে। তাহলে আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিশ্বের রাষ্ট্রগুলো কি করে, নিজেদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা নিজেদের মধ্যেকার আচরণ সেটিকে নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক আইনের মূল উদ্দেশ্যই হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত রাখা, অব্যাহত রাখা, যুদ্ধ পরিহার করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের কিছু পার্থক্য তোমরা দেখেছো। তোমরা দেখেছো যে রাষ্ট্রীয় আইন প্রণীত হয় কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রের জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদার ভিত্তিতে। রাষ্ট্রীয় আইনের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের হচ্ছে মধ্যে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক, মানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক, প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক, প্রতিষ্ঠানের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কি হয়, নিয়ন্ত্রিত হয়। তো তার মানে আমরা দেখছি যে রাষ্ট্রীয় আইন হচ্ছে কাদের আচরণ নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রীয় নাগরিকদের। কিন্তু এই আন্তর্জাতিক আইনের হচ্ছে ভিত্তি হচ্ছে সাধারণ সম্মতি। কার সাধারণ সম্মতি? রাষ্ট্রসমূহের সাধারণ সম্মতি। রাষ্ট্রীয় আইন প্রণয়নের তোমার হচ্ছে নির্দিষ্ট সংস্থা থাকে বা প্রতিষ্ঠান থাকে বা সার্বভৌম প্রতিষ্ঠান থাকে। যেমন জাতীয় সংসদে কি হয়, রাষ্ট্রীয় আইন প্রণীত হয়। কিন্তু আন্তর্জাতিক আইন প্রণয়নের এ ধরনের কোনো প্রতিষ্ঠান নাই। তাহলে আন্তর্জাতিক আইন সৃষ্টি হয় কিভাবে বা সৃষ্টি হলো কিভাবে? তোমরা জানো যে আন্তর্জাতিক আইনের প্রধান দুটো উৎস হচ্ছে প্রথা এবং চুক্তি। প্রাচীন কাল থেকে তো দুই বা ততোধিক রাষ্ট্র নিজেদের মধ্যে আচরণের ক্ষেত্রে কতগুলো নিয়ম কানুন, যেগুলো অলিখিত অলিখিত নিয়ম কানুন মেনে চলত। এই নিয়ম কানুনগুলো যখন দীর্ঘদিন ধরে মেনে চলা হয় তখন সেটি রীতিতে পরিণত হয় এবং সেই রীতি এক সময় কি হয়, প্রথাতে পরিণত হয়। তো সব প্রথাই যে আন্তর্জাতিক আইনের উৎস হতে পারবে এমন নয়, প্রথাকে কতগুলো বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। যেমন প্রথাকে প্রাচীন হতে হবে, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রাচীনত্ব। অর্থাৎ যে প্রথা যত প্রাচীন সে প্রথা তত বেশি গ্রহণযোগ্য। তবে শুধু প্রাচীনত্ব থাকলেই হবে না, একটি প্রথাকে যৌক্তিক হতে হবে, প্রথাটি সুনির্দিষ্ট হতে হবে এবং সবচেয়ে বড় কথা, ন্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তবেই একটি প্রথা আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভ করতে পারে। এরপরে তোমরা দেখেছো যে চুক্তি, সন্ধি চুক্তি আন্তর্জাতিক আইনের অন্যতম প্রধান উৎস। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তোমরা জানো যে অনেক সন্ধি চুক্তি এই সময় স্বাক্ষরিত হয়েছে এবং এই সময়ের পর থেকে প্রথার পরিবর্তে চুক্তি হয়ে ওঠে আন্তর্জাতিক আইনের মূল উৎস।
এছাড়াও তোমার হচ্ছে তোমার আদালতের সিদ্ধান্ত, সেটি হতে পারে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত, জাতীয় বিচারালয়ের সিদ্ধান্ত বা প্রাইস কোর্টের সিদ্ধান্ত, এগুলোও কিন্তু আন্তর্জাতিক আইনের উৎস। আন্তর্জাতিক আইনের অন্যান্য উৎসের মধ্যে তোমরা জানো যে বিভিন্ন আইনজ্ঞের মতবাদ, তারপরে হচ্ছে আন্তর্জাতিক সৌজন্য, রোমান আইন, এগুলোও কিন্তু আন্তর্জাতিক আইনের উৎস। তাহলে রাষ্ট্রীয় আইন প্রণয়নের নির্দিষ্ট কি সংস্থা, সার্বভৌম সংস্থা থাকে, কিন্তু আন্তর্জাতিক আইনের হচ্ছে আইন প্রণয়নের এরকম কোনো সংস্থা নাই। তাহলে আন্তর্জাতিক আইন সৃষ্টি হয়েছে কি এই যে উৎসগুলো থেকে, যে উৎসগুলোর কথা বললাম সেগুলো থেকে। তো আমরা দেখছি যে আন্তর্জাতিক আইন হচ্ছে রাষ্ট্রের, পৃথিবীর যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্রগুলো এই আইনগুলো মেনে চলতে নিজেদেরকে বাধ্য করি বলে মনে করে। তাহলে আন্তর্জাতিক আইনের মূল সাবজেক্ট কি? মূল সাবজেক্টই হলো রাষ্ট্র। রাষ্ট্র ছাড়াও অবশ্য আন্তর্জাতিক সংগঠন এবং খুবই সীমিত ক্ষেত্রে ব্যক্তিও আন্তর্জাতিক আইনের সাবজেক্ট হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে রাষ্ট্রই হচ্ছে আন্তর্জাতিক আইনের মূল সাবজেক্ট। এবং আন্তর্জাতিক আইনের সাবজেক্টে পরিণত হতে হলে তোমরা জানো যে একটি রাষ্ট্রের কতগুলো উপাদান থাকতে হবে, যেগুলো না থাকলে রাষ্ট্র হচ্ছে কি আন্তর্জাতিক আইনের সাবজেক্টে পরিণত হতে পারবে না। সেগুলো কি নিশ্চয় তোমাদের মনে আছে যে একটি রাষ্ট্রের চারটা উপাদান, তোমার নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসংখ্যা, কার্যকরী সরকার এবং সার্বভৌমত্ব থাকতে হবে। তবে নতুন একটি রাষ্ট্র যদি জন্ম লাভ করে, নতুন স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র, সেই রাষ্ট্রটিকে আন্তর্জাতিক আইনের সাবজেক্টে পরিণত হতে হলে আরো একটি বিষয় দরকার, সেটি তোমরা গত ক্লাসে দেখেছ যে রাষ্ট্রীয় স্বীকৃতি, রিকগনিশন। মানে একটা রাষ্ট্র যখন নতুন জন্ম লাভ করে, স্বাধীনতা লাভ করে, তখন বিশ্বের অন্যান্য যে পুরাতন প্রতিষ্ঠিত রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর তাকে যদি স্বীকার করে নেয় তাহলে বলবো যে ওই রাষ্ট্রটি কি স্বীকৃতি লাভ করেছে। অর্থাৎ স্বীকৃতি হচ্ছে একটি নতুন প্রতিষ্ঠিত রাষ্ট্রকে বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠিত রাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া, এটাই হচ্ছে স্বীকৃতি। এবং স্বীকৃতি এই কারণে গুরুত্বপূর্ণ যে স্বীকৃতি না পেলে নতুন স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রটি আন্তর্জাতিক আইনের সাবজেক্টে পরিণত হতে পারে না। তো আন্তর্জাতিক আইনের মূল সাবজেক্ট যেহেতু রাষ্ট্র, আমাদের যে আলোচ্য বিষয়গুলো সেগুলো রাষ্ট্র কেন্দ্রিক বা রাষ্ট্র সংক্রান্ত। আজও আমরা যে বিষয়টি পড়ব বা আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রাষ্ট্রীয় উত্তরাধিকার। উত্তরাধিকার শব্দটির সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত বা উত্তরাধিকার শব্দটি তোমরা নিশ্চয়ই শুনেছ। ব্যক্তিগত আইনে বা সাধারণ আইনে, রাষ্ট্রীয় আইনে তোমরা এই শব্দটি দেখেছ। যদি দেখো যে তোমার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন তার বাবার কাছ থেকে, বাবার তৈরি একটি বাড়ি তার অবর্তমানে হচ্ছে সে পেয়েছে, তখন তোমরা কি বলো? বলে যে অমুক ভাই বা আমার বন্ধু উত্তরাধিকার সূত্রে বাড়িটি তার বাবার কাছ থেকে পেয়েছে, মানে উত্তরাধিকার সূত্রে সে এই সম্পদের মালিক হয়েছে। আবার হচ্ছে তোমরা দেখো যে হঠাৎ করে কেউ যখন মারা যায়, কোনো বাবা যখন মারা যায়, তখন উত্তরাধিকার সার্টিফিকেট কিন্তু বের করতে হয় সন্তানদেরকে, যদি সেই বাবার সম্পদ তারা ভোগ করতে চায়। তো রাষ্ট্রীয় উত্তরাধিকার কিন্তু এই সাধারণ যে উত্তরাধিকার আইন বা ব্যক্তিগত উত্তরাধিকার আইন সেটার থেকেই এসেছে।
কিন্তু তোমার রাষ্ট্রের উত্তরাধিকার যে প্রকৃতি বা বৈশিষ্ট্য সেটি কিন্তু ব্যক্তিগত উত্তরাধিকার আইন থেকে পৃথক বা আলাদা ধরনের। তো রাষ্ট্রীয় উত্তরাধিকার এই যে বিষয়টি, এটি কিন্তু আন্তর্জাতিক আইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা হুগো গ্রসিয়াসের নাম শুনেছো, আগের ক্লাসে আমি হুগো গ্রসিয়াস সম্পর্কে তোমাদের বলেছি তিনি কে ছিলেন। তাকে বলা হয় যে আন্তর্জাতিক আইনের জনক। তো হুগো গ্রসিয়াসই সর্বপ্রথম রোমান আইন থেকে আন্তর্জাতিক আইনে রাষ্ট্রীয় উত্তরাধিকারের ধারণাটি প্রচলিত করেন। রাষ্ট্রীয় উত্তরাধিকার হচ্ছে আন্তর্জাতিক আইনের সেই শাখা, যে শাখা বা যা কোনো ভূখণ্ডের উপর রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিবর্তনজনিত আইনগত ফলাফল আলোচনা করে। তাহলে রাষ্ট্রীয় উত্তরাধিকার আন্তর্জাতিক আইনের একটি শাখা। এই শাখা কি করে? কোনো ভূখণ্ডের উপর যদি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিবর্তন হয়, তো সেই পরিবর্তনের আইনগত ফলাফল আলোচনা করে। এখন আমরা কয়েকটা সংজ্ঞা দেখব, তাহলে রাষ্ট্রীয় উত্তরাধিকার কি বা কাকে বলে সেটি তোমাদের সম্পর্কে সেটি সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। রাষ্ট্রীয় উত্তরাধিকার বলতে একটি রাষ্ট্র কর্তৃক অপর কোনো রাষ্ট্রের ভূখণ্ড ও সম্পদের উপর পূর্ণ সত্তাধিকারকে বোঝায়, যার ফলে উত্তরাধিকার রাষ্ট্র তার পূর্ববর্তী রাষ্ট্রের সব ধরনের অধিকার ও দায় দায়িত্ব সমূহ উত্তরাধিকার সূত্রে ভোগ করে থাকে। তাহলে কি বলছে এই সংজ্ঞায় যে রাষ্ট্রীয় উত্তরাধিকারটা কি? যে একটা রাষ্ট্র কর্তৃক যদি অপর কোনো রাষ্ট্রের ভূখণ্ড এবং সম্পদ, একটি রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের ভূখণ্ড এবং সম্পদের উপর যে পূর্ণ সত্তাধিকার সেটি হচ্ছে রাষ্ট্রীয় উত্তরাধিকার, এবং এই উত্তরাধিকারের ফলে, এই উত্তরাধিকার লাভ করার ফলে উত্তরাধিকারী রাষ্ট্র তার পূর্ববর্তী রাষ্ট্রের যে দায় দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে, সেগুলো কি করে? উত্তরাধিকার সূত্রে ভোগ করে। দ্বিতীয় আরেকটি সংজ্ঞা দেখি, এটি 1978 ও 1983 সালের রাষ্ট্রীয় উত্তরাধিকার সংক্রান্ত ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রীয় উত্তরাধিকারের সংজ্ঞাটি হল, রাষ্ট্রীয় উত্তরাধিকার হলো ভূখণ্ড সংক্রান্ত আন্তর্জাতিক সম্পর্কের জন্য দায় দায়িত্বের ক্ষেত্রে এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের স্থলাভিষিক্ত হওয়া। তার মানে এখানেও আমরা দেখছি যে ভূখণ্ড না, ভূখণ্ড সংক্রান্ত আন্তর্জাতিক সম্পর্কের জন্য দায় দায়িত্বের ক্ষেত্রে কি? এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের স্থলাভিষিক্ত হওয়া। এবার এসে দেখি অধ্যাপক ওপেনহেম কি বলেছেন। অধ্যাপক ওপেনহেমের মতে কোনো আন্তর্জাতিক রাষ্ট্রীয় সত্তার অবস্থা পরিবর্তনের ফলশ্রুতিতে এক বা একাধিক আন্তর্জাতিক ব্যক্তি বা রাষ্ট্র যখন তার স্থলাভিষিক্ত হয়, তখন রাষ্ট্রের উত্তরাধিকারিত্ব সৃষ্টি হয়ে থাকে। তো তোমরা এই যে সংজ্ঞাগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারলে যে রাষ্ট্রীয় উত্তরাধিকারের বিষয়টি কি। যখন একটি রাষ্ট্র বা তার কোনো অংশ বিশেষের উপর অন্য একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়, তখন পূর্ববর্তী রাষ্ট্রের সম্পদ, অধিকার, দায় দায়িত্ব উত্তরাধিকার সূত্রে নতুন রাষ্ট্রটি ভোগ করে। এটি রাষ্ট্রীয় উত্তরাধিকার। এখন আমরা দেখি যে রাষ্ট্রীয় উত্তরাধিকার যে আইন সেই সংক্রান্ত কি কি কনভেনশন রয়েছে। দুটো কনভেনশন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে ভিয়েনা কনভেনশন অন সাকসেশন অফ স্টেট রিগার্ডিং ট্রিটিস 1978, আর দ্বিতীয়টি হচ্ছে ভিয়েনা কনভেনশন অন সাকসেশন অফ স্টেট রিগার্ডিং স্টেট প্রপার্টি আর্কাইভ অফ পাবলিক ডেটস 1983। আন্তর্জাতিক আইনে যে রাষ্ট্রীয় উত্তরাধিকার সংক্রান্ত যে সমস্ত জটিলতা বা যে সমস্ত প্রশ্ন তৈরি হয়, সেগুলো
আর সমাধান হয় এই দুটি কনভেনশনের তোমার বিধানাবলীর দ্বারা। রাষ্ট্রীয় উত্তরাধিকারের পদ্ধতি, অর্থাৎ একটি রাষ্ট্র বা তার ভূখণ্ডের উপর অন্য একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব যে পরিবর্তন হবে সেটি কি কি পদ্ধতিতে হতে পারে। এই পদ্ধতির মধ্যে দুটো পদ্ধতি হচ্ছে সবচেয়ে প্রধান, মানে প্রধানত দুটো পদ্ধতি রয়েছে। এক হচ্ছে সুদক্ষ সামরিক শক্তি বা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে একটি রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের উত্তরাধিকার লাভ করে। সুদক্ষ সামরিক শক্তি এই বিষয়টি কিন্তু আন্তর্জাতিক আইনে এখন অনুপস্থিত। সামরিক বিজয়ের দ্বারা এখন কিন্তু কোনো ভূখণ্ড, একটি রাষ্ট্রের ভূখণ্ড অন্য রাষ্ট্রের একটি রাষ্ট্রের ভূখণ্ডে অন্য রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হতে পারে না। তাহলে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে একটি রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের উত্তরাধিকার লাভ করে। সুদক্ষ সামরিক শক্তির বিষয়টি কিন্তু আগে ছিল, প্রাচীনকালে তোমরা দেখেছো যে স্পেশালি ভারতের ইতিহাস যখন তোমরা পড়েছো দেখেছো যে প্রায়শই শক্তিশালী রাজা, শক্তিশালী সুলতান বা সম্রাটগণ হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের দখল করে নিত, কিন্তু বর্তমানে এটি অনুপস্থিত। আরেকটি যে পদ্ধতি সেটি হচ্ছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হতে পারে। একটা হচ্ছে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, অন্যটি হচ্ছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে। দুজনেরই বা যারা যারা চায় তারা সবার সম্মতির ভিত্তিতে সংযুক্ত হতে পারে। আচ্ছা, তো এই দুটো ছিল প্রধান পদ্ধতি। এগুলো ছাড়াও সশস্ত্র বিপ্লবের ফলে বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে, রাজনৈতিক নিষ্পত্তির মাধ্যমে, ভূখণ্ড হস্তান্তরের মাধ্যমে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা যুদ্ধের মাধ্যমে, উপনিবেশিক রাষ্ট্র কর্তৃক স্বাধীনতা অর্জনের মাধ্যমে, এই সমস্ত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের উত্তরাধিকার অর্জন করা যায়। এছাড়া ম্যান্ডেট ও ট্রাস্টকৃত অঞ্চল সমূহের শাসনভার, পূর্ববর্তী শাসক রাষ্ট্রের কাছ থেকে জাতিপুঞ্জ বা জাতিসংঘের উপর ন্যস্তকরণ, এবং 1898 সালে চীন কর্তৃক যুক্তরাজ্যকে হংকং এর লিজ প্রদান, এবং 1997 সালে পুনরায় হংকং এর পূর্ণ নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব চীনকে ফেরত প্রদান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রাষ্ট্রীয় উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রেও রাষ্ট্রীয় উত্তরাধিকারের যে প্রশ্নটি সেটি প্রাসঙ্গিক। তোমরা চীনের ইতিহাস পড়ার সময় দেখেছো যে চীন 1898 সালে 99 বছরের জন্য যুক্তরাজ্যকে হংকং লিজ দিয়েছিল, এবং 1997 সালে আবার কি হয়, হংকং এর যে পূর্ণ নিয়ন্ত্রণ এবং যে সার্বভৌমত্ব সেটিকে কাকে দেওয়া হয়, চীনকে ফেরত দেওয়া হয়। তো তখন তখন হচ্ছে রাষ্ট্রীয় উত্তরাধিকারের প্রশ্নটি এই জন্য আসে যে এখন তাহলে যে যুক্তরাজ্যের কাছে কোন ধরনের অধিকার ও দায় দায়িত্ব থাকবে বা কতটুকু থাকবে, চীনের কাছে কতটুকু থাকবে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব পরিবর্তনের উপায়গুলো কি কি এখন আমরা সেটি দেখ। এক রাষ্ট্রের ভূখণ্ডের অংশ বিশেষ অন্য আরেক রাষ্ট্রে একীভূত বা একাধিক রাষ্ট্রের মধ্যে বিভাজিত হবার মাধ্যমে, অর্থাৎ একটা রাষ্ট্রের কোনো একটা ভূখণ্ড সেটা হতে পারে যে অন্য একটি রাষ্ট্রের সঙ্গে যোগ হয়ে গেল, একীভূত হয়ে গেল। আবার এমনও হতে পারে ওই অংশ বিশেষ একটা রাষ্ট্রের মধ্যে না, তোমার হচ্ছে দু তিনটা রাষ্ট্রের মধ্যেও বা একাধিক রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও কি হবে, উত্তরাধিকারের সৃষ্টি হবে। যদি একটি রাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে যে রাষ্ট্রের সঙ্গে একীভূত হলো সেটি হচ্ছে উত্তরাধিকারী রাষ্ট্র, আর যে রাষ্ট্র থেকে সেটা বিচ্ছিন্ন হয়ে গেল সেটি হচ্ছে পূর্ববর্তী রাষ্ট্র। আবার যদি একাধিক রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে যায় ওই ভূখণ্ডটুকু, তাহলে কি হবে, ওই যে কটা রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে গেল বা যে কটা রাষ্ট্রে একীভূত হলো সে সবকটা রাষ্ট্রই হচ্ছে উত্তরাধিকারী রাষ্ট্র।
আর যে রাষ্ট্রটির ভূখণ্ড বিলুপ্ত হলো সেটি হচ্ছে পূর্ববর্তী রাষ্ট্র। এক রাষ্ট্রের অংশবিশেষ নিয়ে নতুন রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে এমন হতে পারে যে একটা রাষ্ট্রের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে সেটা বিপ্লবের মাধ্যমে হতে পারে, স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে হতে পারে, নানাভাবে হতে পারে, বিচ্ছিন্ন হয়ে গেল, হয়ে গিয়ে নতুন একটি রাষ্ট্র সৃষ্টি হলো। তাহলে ওই নতুন রাষ্ট্রটি কি হবে? নতুন রাষ্ট্রটি হবে উত্তরাধিকারী রাষ্ট্র। আর যে রাষ্ট্র থেকে হচ্ছে সে বিচ্ছিন্ন হয়ে গেল সেটি হচ্ছে পূর্ববর্তী রাষ্ট্র। কোন রাষ্ট্রের পুরো ভূখণ্ড অন্য রাষ্ট্রে একীভূত হয়ে প্রথম রাষ্ট্রের বিলুপ্তির মাধ্যমে এমন হতে পারে যে একটি রাষ্ট্র পুরোটাই টোটাল ভূখণ্ড সেটা অন্য একটা রাষ্ট্রের সঙ্গে কি হয়ে গেল, অ্যাটাচ হয়ে গেল এবং প্রথম রাষ্ট্রটি আর রইলই না। এভাবেও রাষ্ট্রীয় উত্তরাধিকার আর কি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব পরিবর্তন হতে পারে। কোনো রাষ্ট্রের পুরা ভূখণ্ড একাধিক রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে যাওয়ার মাধ্যমে সার্বভৌমত্ব পরিবর্তন হতে পারে। কোনো রাষ্ট্র ভেঙে একাধিক রাষ্ট্র গঠন এবং প্রথম রাষ্ট্রের বিলুপ্তির মাধ্যমে এভাবেও সার্বভৌমত্ব পরিবর্তন হতে পারে। তাহলে যে রাষ্ট্র থেকে ভূখণ্ড বিচ্ছিন্ন হচ্ছে কিংবা যে রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাচ্ছে তাকে বলা হয় পূর্ববর্তী রাষ্ট্র, আর বিচ্ছিন্ন হওয়া অংশ বা নতুন উদ্ভব হওয়া রাষ্ট্রকে বলা হয় উত্তরাধিকারী রাষ্ট্র। ক্লিয়ার? তোমরা বুঝতে পারলে যে উত্তরাধিকার যে পরিবর্তন হয়, সার্বভৌমত্বের যে পরিবর্তন হয় সেটি কি কি ভাবে হতে পারে? এই সমস্ত উপায়ে হতে পারে একটি রাষ্ট্রের বা তার সেই রাষ্ট্রের অংশ বিশেষের বা সেই রাষ্ট্রের কোনো ভূখণ্ড, অল্প কিছু ভূখণ্ডের হচ্ছে সার্বভৌমত্ব পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বিচ্ছিন্ন অংশটুকুকে বা নতুনভাবে যে রাষ্ট্র সৃষ্টি হলো সেটিকে বলা হয় উত্তরাধিকারী রাষ্ট্র, আর যে রাষ্ট্র থেকে বিলুপ্ত হচ্ছে বা যে ভূখণ্ডটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটি হবে পূর্ববর্তী রাষ্ট্র। তো শিক্ষার্থীরা, এই যে আমরা এতক্ষণ দেখলাম রাষ্ট্রীয় উত্তরাধিকারের সংজ্ঞা এবং এর পদ্ধতি, সেই সঙ্গে কি কি উপায়ে একটি রাষ্ট্রের বা তার অংশ বিশেষের সার্বভৌমত্ব পরিবর্তন হতে পারে। তো এই যে পরিবর্তনগুলো আমরা দেখলাম, সেখানে দেখলাম কোথাও হচ্ছে পুরো রাষ্ট্রের কথা বলা হয়েছে, আবার কোথাও হচ্ছে রাষ্ট্রের অংশ বিশেষের কথা বলা হয়েছে। তো সেই হিসাবে আমরা যদি এখন ভাগ করি, প্রকারভেদ দেখি, যে রাষ্ট্রীয় উত্তরাধিকারের প্রকারভেদ দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় উত্তরাধিকার প্রধানত দুপ্রকার হচ্ছে। কি কি? একটি হচ্ছে সামগ্রিক বা পূর্ণাঙ্গ উত্তরাধিকার, আর একটি হচ্ছে আংশিক উত্তরাধিকার। তো আমরা এখন সামগ্রিক বা পূর্ণাঙ্গ উত্তরাধিকার সম্পর্কে দেখব। কোন রাষ্ট্রের সম্পূর্ণ অংশ অন্যের আধিপত্যে ন্যস্ত হলে তাকে সামগ্রিক উত্তরাধিকার বলে। অর্থাৎ একটি রাষ্ট্রে তার পুরোটাই, পুরো অংশই হচ্ছে অংশের উপরে অন্য রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হলো বা অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হলো, তাহলে সেটিকে বলা হয় কি, সামগ্রিক উত্তরাধিকার। তো সামগ্রিক যে উত্তরাধিকার সেগুলো কিভাবে হতে পারে? প্রথমে যেটা বলা যায় সেটা হচ্ছে বিজয়ের ফলে বা স্বেচ্ছায় সংযুক্তির ফলে কোন রাষ্ট্রের সম্পূর্ণ অংশ অন্য রাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে। বিজয়ের ফলে এই কথাটি হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক আইনে অনুপস্থিত, তবু আগে যেহেতু বিজয়ের ফলে একটি রাষ্ট্র বা রাষ্ট্রের ভূখণ্ড অন্য রাষ্ট্র দখল করতে পারত, সেহেতু এই শব্দটি এখানে রয়ে গেছে। স্বেচ্ছায় সংযুক্তির ফলে মানে সম্মতির মাধ্যমে কি হতে পারে, কোনো রাষ্ট্রের সম্পূর্ণ অংশ অন্য রাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে সেটাকে আমরা কি বলবো, সামগ্রিক উত্তরাধিকার। অথবা কোনো রাষ্ট্র একাধিক খণ্ডে বিভক্ত হয়ে নতুন রাষ্ট্র সৃষ্টি হলে সেটিও হচ্ছে সামগ্রিক উত্তরাধিকার, হচ্ছে এই উপায়েও হতে পারে। কতিপয় রাষ্ট্র মিলিত হয়ে ফেডারেল রাষ্ট্র গঠিত হলে বা ফেডারেল রাষ্ট্র গঠন করলে, কয়েকটা রাষ্ট্র সম্মতির মাধ্যমে কি করতে পারে, যে
এই কটা রাষ্ট্র মিলে একটি ফেডারেল রাষ্ট্র গঠিত হবে, তাহলে সেটি হচ্ছে সামগ্রিক উত্তরাধিকার আর কি এই উপায়ে হতে পারে। একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের স্থলাভিষিক্ত হলে, এখন আমরা দেখব আংশিক উত্তরাধিকার। কোন রাষ্ট্রের আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিনষ্ট না হয়ে রাষ্ট্রটির কোনো অংশ অন্য রাষ্ট্রের আধিপত্যে ন্যস্ত হলে তাকে আংশিক উত্তরাধিকার বলে। আংশিক উত্তরাধিকার যে সমস্ত উপায়ে হতে পারে সেগুলো হচ্ছে, রাষ্ট্রের কোনো অংশ ভেঙে নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়ে স্বাধীনতা অর্জন করলে, তারপরে তোমার যুদ্ধ বিজয়ের ফলে কোনো রাষ্ট্রের অংশ বিশেষ অন্য রাষ্ট্র দখল করে নিল। রাষ্ট্রীয় উত্তরাধিকারের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে উত্তরাধিকারের অধিকার আর দায় দায়িত্ব সমূহ। অর্থাৎ একটি রাষ্ট্র বা তার কোনো ভূখণ্ডের বা ভূখণ্ডের অংশ বিশেষের যদি সার্বভৌমত্ব পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কি ধরনের অধিকার এবং দায় দায়িত্ব থাকে বা দায় দায়িত্বের সৃষ্টি হয়। যখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডের উপর প্রতিষ্ঠিত এক রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্য রাষ্ট্র অর্জন করে তখনই আন্তর্জাতিক দায়িত্ব ও অধিকার সম্পর্কে রাষ্ট্রীয় উত্তরাধিকারের প্রশ্নটি উদ্ভব হয়। তখন হয় যখন একটি রাষ্ট্রের পুরো অংশ হতে পারে, সামগ্রিক অংশ হতে পারে বা আংশিক ভূখণ্ড হতে পারে, তার সার্বভৌমত্ব পরিবর্তন হয়ে গেল, তখনই কি হয় উত্তরাধিকারের প্রশ্নটি উদ্ভব হয়। রাষ্ট্রীয় উত্তরাধিকার সংক্রান্ত মূল যে প্রশ্ন সেটা হচ্ছে, যখন কোনো ভূখণ্ডের সার্বভৌমত্ব অন্য কোনো রাষ্ট্রের কাছে চলে যায় তখন সেই ভূখণ্ডের উপর পূর্ববর্তী রাষ্ট্রের অধিকার আর দায় দায়িত্বের কতটুকু উত্তরাধিকারী রাষ্ট্রের উপর বর্তায় এবং কতটুকু পূর্ববর্তী রাষ্ট্রের কাছে থেকে যায় বা আদৌ পূর্ববর্তী রাষ্ট্রের কাছে থেকে যায় কি না, এটি হচ্ছে মূল প্রশ্ন রাষ্ট্রীয় উত্তরাধিকারের ক্ষেত্রে। তাহলে আমরা দেখছি যে মূল প্রশ্নটি হলো যে সার্বভৌমত্ব পরিবর্তনের কারণে উত্তরাধিকার রাষ্ট্রকে কতটুকু দায় দায়িত্ব পালন করতে হবে বা কতটুকু অধিকার সে পাবে, আবার পূর্ববর্তী রাষ্ট্রের কাছে কতটুকু দায় দায়িত্ব থাকবে বা কতটুকু অধিকার থাকবে, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে নির্ধারণ করা, এটি হচ্ছে মূল প্রশ্ন। তো এখন আমরা যেটা দেখব, রাষ্ট্রীয় উত্তরাধিকারের সঙ্গে সংশ্লিষ্ট অধিকার আর দায়ী দায়িত্ব বা দায় দায়িত্ব সমূহ কি সেগুলো আমরা দেখব। রাষ্ট্রীয় দেনার ক্ষেত্রে রাষ্ট্রীয় উত্তরাধিকার, অর্থাৎ উত্তরাধিকারী রাষ্ট্র হচ্ছে তোমার যদি পূর্ববর্তী রাষ্ট্রের কোনো দেনা থাকে তাহলে উত্তরাধিকার রাষ্ট্র সেই দেনা শোধ করতে বাধ্য কিনা। দ্বিতীয়ত হচ্ছে চুক্তির ক্ষেত্রে রাষ্ট্রীয় উত্তরাধিকার, পূর্ববর্তী রাষ্ট্রের যদি কোনো এক দ্বিপাক্ষিক চুক্তি বা বহুপাক্ষিক চুক্তি থাকে তাহলে উত্তরাধিকার রাষ্ট্র সেই চুক্তি মেনে চলতে বাধ্য কি না হচ্ছে সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রীয় উত্তরাধিকার কি হবে, রাষ্ট্রীয় দলিল দস্তাবেজের ক্ষেত্রে রাষ্ট্রীয় উত্তরাধিকার কি হবে, আন্তর্জাতিক সংগঠনের সদস্য পদের ক্ষেত্রে পূর্ববর্তী রাষ্ট্রের যে রাষ্ট্রীয় আইন সেগুলোর কি হবে উত্তরাধিকার, রাষ্ট্র সেগুলো মেনে চলবে না চলবে না, জাতীয়তার ক্ষেত্রে কি হবে অর্থাৎ পূর্ববর্তী রাষ্ট্রের যে নাগরিক তাদের জাতীয়তা কি হবে, ব্যক্তিগত সম্পত্তি ও ব্যক্তিগত যে অধিকার সেগুলোর কি হবে, ব্যক্তিগত চুক্তি ও টর্ক থেকে উদ্ভূত দায় বহন করবে কিনা উত্তরাধিকার রাষ্ট্র, এই সমস্ত দায় দায়িত্ব সম্পর্কে হচ্ছে আমরা আগামী ক্লাসে পড়ব। তো শিক্ষার্থীরা আজ আমি
আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ টপিক রাষ্ট্রীয় উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা সেটি বুঝতে পেরেছ। রাষ্ট্রীয় উত্তরাধিকার হচ্ছে যে কোনো একটি রাষ্ট্রের বা তার ভূখণ্ডের কোনো একটি ভূখণ্ডের অংশবিশেষের হচ্ছে উপর যদি অন্য কোনো একটি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয় বা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে হচ্ছে কতটুকু অধিকার ও দায় দায়িত্ব উত্তরাধিকারী রাষ্ট্রের উপর বর্তাবে, কতটুকু পূর্ববর্তী রাষ্ট্রের কাছে থাকবে, সেটি হচ্ছে একটি জটিল প্রশ্ন। তো এই যে প্রশ্ন সমাধান হয়ে থাকে রাষ্ট্রীয় উত্তরাধিকার আইনে। তো আমরা দেখেছি যে অনেকগুলো অধিকার ও দায় দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় উত্তরাধিকার আইনে রয়েছে। যেমন হচ্ছে তোমার ঋণ বা দেনার ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে, জাতীয়তার ক্ষেত্রে, রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে, বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে অধিকার ও দায় দায়িত্ব কী হবে উত্তরাধিকারী রাষ্ট্রে, সেটি সম্পর্কে আমরা আগামী ক্লাসে পড়ব। তো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করো ঠিক মতো। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।